আচ্ছা, আপনার মেয়ের এমনি কোনো সমস্যা হচ্ছিল? হ্যাঁ, মন্দিরে যেত, হ্যাঁ, আচরণ করছে। হ্যাঁ বলো, তুমি বলো কি অসুবিধা হতো তোমার? তারপরে আমার এই মার্চ মাসে আমার দাদুর কাজ ছিল 5 তারিখে, ঠিক আছে? তো শরীরে আগে মন্দিরে যখন যেতাম শনিবার মঙ্গলবার খুব আকর্ষণ হতো, দিয়ে এবার খুব আকর্ষণ হতো, তো আমি তখন কিছু বুঝতে পারিনি। দিয়ে ওখানে যে মা মনসা আছে, তো আমি মাকে একবার জিজ্ঞেস করেছিলাম, মা বলেছিল যে মা নাকি আমার উপর আকর্ষণ করে, ঠিক আছে? দিয়ে তারপরে ওরকম আকর্ষণ করে, তারপরে দাদু মারা যাওয়ার পর এই মার্চ মাসের 5 তারিখে দাদুর কাজ হলো। দাদুর কাজের দিনকে সকালবেলাতে আমি চান করে, শনিবার ছিল, চান করে যখন পুজো দিচ্ছিলাম, পুজো দেওয়া টাওয়া সব কিছু হয়ে গেছে, ঠিক আছে? আমার চান করে যখন পুজো দিচ্ছিলাম, পুজো দেওয়ার সময় একটু হালকা হালকা কিছু মানে ফিল করছিলাম, অতটা বুঝতে পারিনি। দিয়ে তারপর যখন আমি শঙ্খ বাজাতে যাই, ঠিক আছে, শঙ্খ বাজাতে যাওয়ার সময় তখন দেখছি যে মানে আমি শঙ্খটা মানে আর বাজাতে পারলাম না, হঠাৎ করে আমি দেখছি মানে কাঁদতে শুরু করে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, অটোমেটিক? হ্যাঁ, অটোমেটিক কাঁদছি, কিন্তু কান্নার কারণ আমি আমি বুঝতে পারছি, কিন্তু আমি কোনো কান্নার কারণ টারণ কিছু জানি না। দিয়ে তারপর সেদিনকে এরকম হলো, দিয়ে সেদিনকে এরকম হওয়ার পর তারপরে ওই মনসা মন্দিরের ঘটের জল দেওয়ার পর যাই হোক ঠিক হলো। ঠিক হওয়ার পর তারপরে ওই মাসেই 15 তারিখে মনে হয় সংক্রান্তি ছিল, তো সংক্রান্তির দিনকে সারাদিনকে আমি আমাদের ঘরে মা মনসার পুজো হয়, মা কালীর পুজো হয় ছোটো করে, তো আমি মাকে মা মনসাকে দুধ কলা দিতাম, ঠিক আছে? দিয়ে তারপরে সারাদিন তো কিছু হয়নি, দিয়ে তারপরে সন্ধেবেলাতে হঠাৎ করে মানে আমার একটু মানে নিঃশ্বাস নিতে একটু প্রবলেম হচ্ছিলো। দিয়ে তখন মা বলছে তাহলে তুই বাইরে গিয়ে বস। দিয়ে যখন বাইরে গিয়ে বসতে গেছি, হ্যাঁ, দিয়ে তখন বাইরে গিয়ে একটু বসে হচ্ছে, কিন্তু খুব বেশি যখন হচ্ছে মা বলছে ঘরে যা। দিয়ে ঘরে চৌকাটটা যেই পেরিয়েছি আমি না একদম পুরো এরকম করে পড়ে গেছি। আচ্ছা, পড়ে যাওয়ার পর তারপরে ওরকম নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে, আর মানে আমি লম্বা লম্বা শুয়ে পড়েছি, ঠিক আছে, শুয়ে পড়ে একবার এপাশ একবার ওপাশ করছি। দিয়ে তারপরে কিছুক্ষণ পরে তারপরে ঠিক হয়ে যায়। কি নাম আছে? আমার নাম প্রিয়াঙ্কা ওরাম। দেখো তো মা মনসা কোনো দৃষ্টি আছে কিনা দেখো। প্রেতেই করছিল এগুলো, ঠিক আছে? মা মনসার কোনো দৃষ্টি নেই। অনেক সময় হয় কি, যাদের দেহে বা শরীরে প্রেত থাকে বা ঝপটটা মারে, তারা যখন ঠাকুরের সোজাসুজি তাকায় তখন তাদের সমস্যা হয়, বা সেই ভালো প্লেসে গেলে, কোনো হলি প্লেসে গেলে তাদের সমস্যা হয়, ঠিক আছে? আমি দেহবন্ধন দিয়ে দিচ্ছি, তবে মাকে এক মনে ডাকলে বা আমার মন্ত্র জপ করলে যে ঠাকুরকে তুমি চাইছো সে ঠাকুরের সিদ্ধি ও দৃষ্টি আকর্ষণ কৃপা হবে, ঠিক আছে? সব ঠিক হয়ে যাবে। শরীরের মধ্যেও ছিল, ঠিক আছে? দিয়ে তারপরে তারপর আমি মন্দিরের থেকে দেখিয়ে আসার পর, দিয়ে তারপর না হঠাৎ করে কিছুদিন পর থেকে না আমি না একদম পুরো বাচ্চার মতো আচরণ করতে শুরু করে দিই। অটোমেটিক বাচ্চার মতো আচরণ, মানে আমাকে সেন্সে থাকতেই দিচ্ছিল না, আচ্ছা, ধরতেই দিচ্ছিল না। এবার মানে এসে পড়ে না, দিয়ে তখন এটা কতদিন ধরে হচ্ছিল? এটা এইটা এই তো ওই যে সংক্রান্তির কথা বললাম, সংক্রান্তি ছিল মঙ্গলবার দিনকে, আমি তারপরে শনিবারই মন্দিরে দেখিয়ে আসি। তারপরেই কিছুদিন, কোথা থেকে আসছো তোমরা, কোন জায়গায় থাকো? দুর্গাপুর থেকে। তাও অন্য জায়গায় দেখাওনি? হ্যাঁ দেখিয়েছিলাম, ওটাই বলছি। দিয়ে তারপরে বাচ্চার মতো আচরণ করতে থাকি, হঠাৎ বাচ্চার মতো আচরণ করার পর দিয়ে তারপরে ওরকম মাদের নাম নিয়ে ওরকম বলছিল, ঠিক আছে, হ্যাঁ, যে আমি মা মনসা মা তারা এরকম বলছিল, ঠিক আছে? তারপরে এবার আমার বাড়ির লোকও বুঝতে পারেনি। দিয়ে ওখানে একটা মন্দির আছে, ঠিক আছে, দিয়ে ওই মন্দিরে গেছিলাম। দিয়ে মন্দিরে যাওয়ার সময় দিয়ে তখন মন্দিরে গিয়ে পরে আমার ওরকম ভর আসে, দিয়ে তখন ভর এসে দিয়ে তখন তো মন্দির থেকে কিছু বলেনি? হ্যাঁ বলেছে। কি বলেছে? দিয়ে যখন মানে ওই গায়ে যে এসেছিল তাকেই যখন জিজ্ঞেস করেছে, তো তখন তখন ওই বলেছে আমাদের বাড়িতে একটা বট গাছ আছে, ঠিক আছে, বাগানের ভেতরে, তো ওই বট গাছের ওইখানেই নাকি ও থাকে বলেছে, ঠিক আছে? এবার ওইখানে না আমাকে বারবার করে ছলনা দিয়ে বারবার, একদম ঠিক, বারবার যিনি বলেছেন তিনি ঠিকই বলেছেন, আমাকেও বাবা বলছে সেটা, পুজো দেওয়াতে নিয়ে যেত, ঠিক আছে? দিয়ে তারপর পুজো দেওয়াতে নিয়ে যেত। এবার যাই হোক, তোমাকে আমি কেটে দিয়েছি, আমি তোমাকে দেহবন্ধন দিয়ে দিচ্ছি, এছাড়া গৃহবন্ধন আর জমিবন্ধন করতে হবে, পুরোপুরি ঠিক হয়ে যাবে। আপনার কর্মের সমস্যা আছে, ওটাও আমি বলে দিচ্ছি কী করতে হবে না করতে হবে, ঠিক আছে? ঠিক আছে। মালি মা মাজিদা কে লাল মেরে কলর শরীফ কে মালিক বা ফরিদ কে লাল মেরে উঁচে রুতবে বালে মেরে গঞ্জ শহর কে লাল রহম করো করম করো মর্দন করো মেরে বাবা কৃপা করো দয়া করো মেরে সরকার তেরি সদা হি যায় গো সদা হি যায় গো সদা হি যায় গো বেগ কে সাথ লেকে আও ঝটকা মার কে লেকে আও খেল কে খোল কে শক্তি কে সাথ হ্যাঁ বাবা আগে না মানে তো মোটে মোটে কিলো মারো মোটে মোটে চাপড়ে মারো ঘসিট তো এলে কে আও পাকড় কে লেকে আও মারতে বলে কে আও তৎকাল বলবান হাজি নজির লাগ যায় শরীর মে চাপড়ে 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 তান্ত্রিক এখন আসনে বসে কাজ করছে কি ধরনের ক্ষতি করা হয়েছে দেখে বলো পেটে থাকাকালীন ক্ষতি করা হয়েছে মারণ ক্রিয়া আচ্ছা কোন বাড়ির তরফ থেকে ক্ষতি করেছে বলো
কোন বাড়ির তরফ থেকে? হ্যাঁ, মায়ের বাড়ির তরফ থেকে। কতি করেছে? একজন মহিলা না পুরুষ? মহিলা। কতি করেছে? চাবড়ি 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 চাবড়ি। কত টাকা দিয়ে ক্ষতি করা হয়েছে? লাস্ট ক্ষতি কত টাকা দিয়ে করেছে? একদম ঠিক কথা। চাবড়ি 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 তুই সদা হি যাই হো সদা হি যাই হো সদা হি যাই হো। চাবড়ি 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 চাবড়ি। কি নাম তোর? নাম কি? নাম বল। নাম বললে ছেড়ে দেবো, কিচ্ছু করবো না। বল নাম, বল কি নাম, কোথা থেকে এসেছিস তুই? হ্যাঁ, কী কী সমস্যা দিচ্ছে পড়ে দেখে বলো। চাবড়ি 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 চাবড়ি। রাতে ঘুমোতে দেয় না আর বুকের উপর চেপে বসে, খেতে দেয় না। চাবড়ি 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 চাবড়ি। তুই করছিস তো? কিরে চাবড়ি 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 চাবড়ি। নাম বল, নাম বলে দিয়ে আমি ছেড়ে দেবো, এক্ষুনি ছেড়ে দেবো। কী নাম তোর? নাম কি? কী নাম? নাম বল, নাম বল, কী নাম তোর? নাম কি? কোথা থেকে এসেছিস অরূপ? তুই ওকে চিনিস? তুই ওকে ধরেছিস? তুই ওকে চিনিস? হ্যাঁ কি না? তাড়াতাড়ি বল, নাম বললে ছেড়ে দেবো, কিচ্ছু করবো না আমি। চাবড়ি 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 চাবড়ি। পুরা শাড়ি মেয়ে কাউড়া গুনাতে দিকে সাথে আগ লাগা দিয়ে যায় আর মোটে মোটে আঁকি গোলে মারা যায় বাবা। হ্যাঁ বাবা, সবকে এক্সা চেকিং করো। চাবড়ি 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 বাবা তান্ত্রিক কে পাশ উড়কে যাও, পিছে জিতনা ভি তান্ত্রিক বেটা হে সবকে পাশ উড়কে যাও, আর সিদ্ধি শক্তি ঘসেট তো লেকে আও, ঝোলি খালি করকে লেকে আও বাবা, তৎকাল বাবা পুরা লপেট কে লেকে আও, এক ভি সিদ্ধি শক্তি না রহে। হ্যাঁ পুরা নঙ্গা করকে লেকে আও। চাবড়ি 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 দেখো বাবা গাছ কিনে দেখো। চাবড়ি 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 এখনো যায়নি, যাবে এক্ষুনি যাবে দেখবে। চাবড়ি 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 নাম বল, তোর নাম বল, নাম বললে আমি ছেড়ে দেবো, কিচ্ছু করবো না। কী নাম তোর? নাম কি বল? হ্যাঁ কী নাম তোর? চাবড়ি 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 গেছে। তান্ত্রিক কিসে সাধনা করে? মুসলিম তান্ত্রিক। দৃষ্টি আছে না নেই? দৃষ্টি নেই। কত? হ্যাঁ তান্ত্রিক এখন বসে আছে আসনে, কী কী সিদ্ধি আছে দেখে বলো, বড় বড় খারাপ কী কী সিদ্ধি আছে? সুলেমানি তন্ত্র আছে। আচ্ছা কটা সিদ্ধি আছে টোটাল? এগুলো দিয়ে কী কী হয়, কী কী করা যায়, বড় বড় ক্ষতি কী কী করা যায়? মারণ ক্রিয়াই করে সব,
পুতুল বানিয়ে বানিয়ে ক্ষতি করে, তাই তো? চাবড়ু 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 চাবড়ু, হ্যাঁ, লেবু দিয়ে পুতুল বানায়, একদম ঠিক। চাবড়ু 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 চাবড়ু। বাবা সাপকো চক্কর লাগাও, সাপকো চক্কর লাগাও, একসাথ চক্কর লাগাও বাবা সাপকো। হ্যাঁ বাবা, কাম ক্রোধ লোভ মোহ অহংকার সব কিছু একসাথ খিচ লিয়া যায়, শরীর কে সাতো চক্র কো আচ্ছে সে ব্যালেন্স কিয়া যায়, আর শরীর মে জিতনা ভি অগ্নি তত্ত্ব হে পুরা খিচ লিয়া যায় বাবা। চাবড়ু 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 ओम मम खम चम मर्कली महाकाली मसानी चमड नम ओम मम खम चम मर्कली महाकाली मसानी चमड ओम नम शिवाय शांताय कड़नत्राय हेतु निवेदयामि चत्तंग नंतंगोति परमश्च ओम नम शिवाय ओम नम शिवाय ओम तत्सत ओम तत्सत ओम तत्सत चुचुड़ा থেকে আসছে। আচ্ছা, এই সমস্যাটা কতদিন ধরে হচ্ছে আপনার? এই সমস্যাটা বিগত 6 মাস ধরে হচ্ছে সমস্যা। তার আগে থেকেই ছিল, কিন্তু 6 মাস ধরে বেড়ে গেছে, তাই তো? আচ্ছা, এখন অবধি কোথায় কোথায় দেখিয়েছেন আপনি? অনেক অনেক জায়গায়, অনেক ডাক্তার দেখিয়েছি, ডাক্তার তো শেষ নেই রিপোর্ট। আর তান্ত্রিক, ওঝা, মোল্লা, সুখা কোথায় দেখিয়েছেন? মানে 4-5 রকম জায়গায় তো দেখিয়েছি। কত টাকা খরচা হয়েছে এখন অবধি? মোটামুটি এখন পর্যন্ত সব মিলিয়ে দুবার 27,000 টাকা, একবার 18,000 টাকা। 18,000 টাকা কিসে কিসে লেগেছে? কি কবজ দেখিয়ে, কি কবজ বানিয়েছেন? আচ্ছা, এই কবজটা 18,000 টাকা নিয়েছে আর দুবার 27,000 টাকা নিয়েছে, তাও তো কি কোনো লাভ হয়েছে? কিছু কিচ্ছু হয়নি, এদিকে টাকা নিয়ে গেছে। ওটা কোথায় দেখিয়েছেন, কোন জায়গায়? নাম বলতে হবে না, জায়গার নাম বলুন, কোন জায়গায় গেছিল? হাওড়াতে। চুচুড়াতে দেখিয়েছেন? ব্ল্যাক ম্যাজিক হয়েছে এরকম করেছে, কিচ্ছু বলেনি। মারণ ক্রিয়া করা হয়েছে বা কিছু, কে করেছে না করেছে কিচ্ছু বলেনি, বলতেই পারেনি কিছু। ব্যাস, আপনি আরেকবার করবেন, সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন, কোনো চিন্তা নেই, ঠিক আছে? আচ্ছা, আপনি বাইরে গিয়ে বসুন, আমি ডেকে নিচ্ছি আপনাকে, ঠিক আছে?
ওম মম খম মম খম মম চম্মর গড়গলি মহাকালী বসানি চমড় নম মম খম মম খম মম চম্মর গড়গলি মহাকালী বসানি চমড় নম ওম মম খম মম খম মম চম্মর গড়গলি মহাকালী বসানি চমড় নম মম খম মম খম মম চম্মর গড়গলি মহাকালী বসানি চমড় নম ওম মম খম মম খম মম চম্মর গড়গলি মহাকালী বসানি চমড় নম মম খম মম খম মম চম্মর গড়গলি মহাকালী বসানি চমড় নম চবড় 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 बाबा पूरा शरीर का चक्कर लगाओ काम क्रोध लोभ मोह अहंकार सब कुछ एक साथ खींच लो सातों चक्र को अच्छे से बैलेंस किया जाए और शरीर में जितना भी अग्नि तत्व है पूरा खींच लिया जाए बाबा चबड़ 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 बाबा पीछे जितना भी तांत्रिक बैठा है सबके पास उड़ के जाओ और सिद्धि शक्ति घसीट तो लेके आओ झोली खाली करके लेके आओ एक भी सिद्धियाँ और शक्तियाँ ना रहे हाँ बाबा और जितना भी खुला प्रेत है सबको एक साथ टाइट करके बात के लेके आओ तत्काल मोक्षम गमन कराया जाए चबड़ 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 আচ্ছা ছেলেকে নিয়ে আর কোথায় কোথায় গেছেন ছেলেকে নিয়ে আমি গেছিলাম বিভিন্ন তান্ত্রিকের কাছে বিভিন্ন তান্ত্রিকের কাছে গেছি আজ 2012 থেকে ছেলে ভৌতিক বিভিন্ন ধরনের এ দেখতো একদিন তোকে একটা গর্তে ফেলে দিয়েছিল তারপরে সেখান থেকে সেখানে বিভিন্ন তান্ত্রিকের কাছে গিয়ে কত টাকা খরচা হয়েছে আমার খরচা প্রায় 6 লাখ টাকা হয়ে গেছে 6 লক্ষ টাকা সে কি কথা আমি একজনের কাছে দিয়েছিলাম হ্যাঁ প্রথমে 44000 টাকা দিলাম 55000 টাকা আচ্ছা একজন একটা মনসা বাড়িতে দিয়েছিলাম 60000 টাকা মা মনসার এত টাকা লাগে আমি জানতাম সোনার তাবিজে দিয়েছিল লাভ হয়েছিল কিছু লাভ হয়নি এখন পর্যন্ত কোনো রকমের কিছু লাভ হয়নি একজনের কাছে যা একটা ভদ্রলোক তিনবার ক্রিয়া করেছে তিনবারে 21000 টাকার মাল নিয়েছে মানে ময়দা হলুদ থেকে শিব দাম আপনার কাছ থেকে কত লাখ লক্ষ টাকা নিয়েছে আমি তো এখনো পর্যন্ত কিছুই ইয়ে করি না আমি এটা গৃহবন্ধন দিয়েছি বাস আর কিছু নাই আমার আমার বাস আমার এই গৃহবন্ধনে আমার বাস্তুদোষ আছে বলে প্রবল বাস্তুদোষ আমার কাছে 24000 টাকা নিল আপনি শিব দামে কি সমস্যা নিয়েছেন সেটা বলুন আমি আমার ছেলে চাকরির জন্য ছেলে কোথাও চাকরি হচ্ছে না ছেলের নাম কি ছেলের নাম জিৎ মুখার্জি এই একটু আগে দেখি বয়স কত বয়স 26 প্লাস কতদিনের মধ্যে চাকরির যোগ তৈরি হচ্ছে দেখে বলো দুই থেকে তিন মাসের মধ্যে চাকরির যোগ তৈরি হচ্ছে বেঁধে গেছে লাল রঙের চুন্নি ব্যাস এসে খুলে দিয়ে যাবেন পুজো দিয়ে যাবেন আমি যা বলবো তার বাইরে হবে না মিলিয়ে নেবেন ঠিক আছে চেষ্টা করতে হবে ঘরে বসে থাকলে হবে না চাকরির চেষ্টা করবেন 110% গ্যারান্টি ভূতমুক্তি কেন্দ্র শিবদাম এবং আমি চাকরি হবেই হবে ঠিক আছে ব্যাস ব্যাস ঠিক আছে কাঁদছেন কেন বলুন মনের ইচ্ছা পূর্ণ হয়নি শিবদামে এসেছিলেন তো সিঁড়িতে পা রাখা মাত্র কথা বলেছে ঠিক আছে আগে তো একদমই কথা বলতো না হ্যাঁ ছ মাসের বেশি বাবা আমার ইনফরমেশনে বলছে ছ মাসের বেশি আপনার সাথে কথা বলতো না তাই তো কথাও তো বলা বন্ধ করে দিয়েছিল তারপর কথা বলেছে তো এখান থেকে যখন বাড়ি গেছেন তখনই তো কথা বলেছে সিঁড়িতে পা রাখা মাত্রই কথা বলেছে ঠিক আছে হ্যাঁ 9-10 তারিখ এখানে 8 তারিখ এসেছিলাম এখানে করছে তো তাহলে আর কি চান কি চান বলুন তাহলে বাবা কৃপা করছে তো তাহলে সব কিছু যে কথা বলতো না 7-8 মাস ধরে কথা বলে না সেদিনই কথা বলেছে চুন্নি বেঁধে গেছিলেন শুধুমাত্র ঠিক আছে এবার চুন্নিটা আপনাকে খুলতে হবে তবে বাবা আরও কৃপা করবে আপনাকে কারণ বাবার কাছে আপনি ঋণী আপনি চুন্নিটাই খুলে দিলে ব্যাস কাজ হয়ে যাবে
আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু হবে আপনার সমস্ত ছেলে অবশ্যই করা হবে নিশ্চয়ই গৃহবন্ধন তো লাগাননি এখনো অব্দি তাহলে ওগুলো তো লাগাতে হবে স্টেপ বাই স্টেপ হবে আজকে আজকে আমি চেষ্টা করব যদি থাকে আমি দিয়ে দিচ্ছি দেখে নিচ্ছি ঠিক আছে আপনি আগে খুলে দিন আগে খুলে দিন একদম আপনি যেদিনই বেঁধেছেন সেদিনই আপনার আরজি স্বীকার করে নিয়েছে বাবা সেদিনই কথা বলে নিয়েছে ছেলে আপনার সাথে পুরোটা খুলে নিন নিয়ে বাড়ি নিয়ে চলে যান রেখে দেবেন আপনার সাথে কিরাম তোর নাম কি নাম কি তোর চবড়ে 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 নাম বল কি নাম তাদের নাম বল চবড়ে 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 নাম বললে ছেড়ে দেবো কিছু করবো না বল চবড়ে 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 কতদিন ধরে আছিস ওর উপর হ্যাঁ কতদিন ধরে আছিস বল তাড়াতাড়ি বল তাড়াতাড়ি অর্ধর সময় লাগাজ অর্ধর সময় লাগাজ মারো 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 অর্ধর সময় মারো 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 গলেপে মাছ লাগাও গলেপে মাছ লাগাও বাবা গলেপে মাছ লাগাও গলেপে মাছ লাগাও চন্দন কো গলেপে মাছ লাগাও চবড়ে 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 তাড়াতাড়ি বল কবে থেকে আছিস ছেড়ে দেবো কিছু করবো না বল কবে থেকে আছিস তুই হ্যাঁ চবড়ে 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 ছড়িয়ে কোথায় বসিস তুই কোন জায়গায় বসিস তুই খারাপ খারাপ চিন্তা দিস ওকে উল্টো পাল্টা হ্যাঁ চবড়ে 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 উল্টো পাল্টা কাজ করিস তুই হ্যাঁ ওকে দিয়ে উল্টো পাল্টা কাজ করাস হ্যাঁ তাই তো চবড়ে 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 কতদিন ধরে আছে দেখো চবড়ে 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 এক বছর চবড়ে 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 আগ লাগা দিয়ে যায় পুরো শরীর মে কড়ব না তরিকে সে আগ লাগাও আর মোটে মোটে আকি গোলে মারো বাবা হ্যাঁ বাবা মারো 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 চবড়ে 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 আচ্ছা কতদিন ধরে আপনি সমস্যা ফিল করছিলেন আপনার শারীরিক মোটামুটি এক বছর ধরে কোথা কোথা দেখিয়েছেন কত টাকা খরচা করেছেন এর পিছনে আমি যা যা বলবো নিয়ম বিধি ঠিক মতো পালন করলে একদম ঠিক হয়ে যাবে কোনো রকম অসুবিধা হবে না ঠিক আছে বলে দিচ্ছি আমি কি কি করতে হবে কি কি সমস্যা হতো সারাদিন ঘরে যে মানে মানুষের রোগীর মতো পড়ে থাকতাম হ্যাঁ মানে পেটে শরীরে গোটাই ব্যস্ত সব জায়গাতেই সমস্যা সব জায়গাতে পেটে বাজে আর লোকে তো বলতো ইচ্ছাকৃত করো তুমি নাটক করছো উড়ে তা বলে না বলে না হ্যাঁ সব সব নাটক এইসবই বলে বাড়ির নিজের লোকরাই বলে সবাই বলে তাই তো ম্যানিয়া রোগ হয়ে গেছে ম্যানিয়া রোগ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি এটা মানে সবাইকে বলেও পারছি না যে এরকম আমার শরীরের মধ্যে একটা হয়ে ব্যাস ঠিক হয়ে যাবে আমি কী কী করতে বলবো সেগুলো নিয়মটা ঠিক মতো করতে হবে ঠিক আছে আমি বলে দিচ্ছি ভালো করে শুনুন আচ্ছা কী নাম আছে আচ্ছা আচ্ছা কোথা থেকে আসা হয়েছে বাংলাদেশের কোথায় আচ্ছা যা দেখতে পাওয়া যাচ্ছে শারীরিক স্থিতি মানসিক স্থিতি একদমই ঠিক থাকবে না বাড়িতে এমনিতে ঝগড়া ঝামেলা অশান্তি হতে পারে অর্থনৈতিক উন্নতি একদম আটকে যাবে এবং বাড়িতে আলোচনা করা যে কোনো জিনিস হতে চাইবে না বাড়িতে একটা জিন ছিল আর তোমার বিবাহ বন্ধন করা আছে বিবাহ বন্ধন করা আছে জাতিতে আপনারা হিন্দু না মুসলিম হিন্দু আপনাকে ষোলো সোমবার করতে হবে ষোলো সোমবার কীভাবে করতে হবে আমি বলে দিয়েছি যারা ভূত মুক্তি কেন্দ্র শিবধামে আসতে পারছে না তাদের জন্য একটা ভিডিও দিয়েছি আমি সেখানে বলে দেওয়া হয়েছে ঠিক আছে এছাড়া আমি দেহবন্ধন দিয়ে দিচ্ছি জিনটাকে আমি টেনে নিয়েছি আপনার বাড়িতে একটা খোলা জিন ছিল যেই সমস্যা করছিল এবং আশেপাশে নিকটাত্মীয় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে
বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি করা হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি করা হচ্ছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বিয়ে বন্ধন করতে হবে, আর কী কী করতে হবে বলে দিচ্ছি, কিছু বলার আছে? মাথা ব্যথা করে, ওটা জিনের কারণেই করে, কারণ জিন ছপরটা মারতো শরীরে, শরীরে চাপার চেষ্টা করতো, ভুলভাল কাজ করার চেষ্টা করতো, এজন্যই করতো, ঠিক আছে? অন্য জায়গায় দেখানো হয়েছিল বাংলাদেশে? চোখের, আচ্ছা। আর এমনি অন্য কোনো জায়গায়, কোনো ঠাকুর বাড়ি বা কোনো জায়গায় দেখানো হয়েছিল? দেখেন, আমার মা কপাল খাইছে, কপালের এতদিন ই করে, আচ্ছা আচ্ছা, আমার মায়েরও কোনো ক্ষতি করে রাখছে। উনি কি এসছেন এখানে? না, আসেন, আসেনি, আসতে অনেক নিতে আমি আনতে চাইছি, আর আমি আনতে পারিনি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি কী কী করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আর মাথাটা কোথা থেকে এসছেন? কোথা থেকে? কল্যাণী থেকে। কল্যাণী থেকে এসছেন, আর একটু সামনের দিকে এগিয়ে আসেন। হ্যাঁ বলুন, আপনার কী কী সমস্যা হতো বাড়িতে? কল্যাণী 7 নম্বর থেকে আমি এসেছি। আচ্ছা, আমার নাম কমলি। হ্যাঁ, আমার 12 বছর থেকে একটা প্রবলেম হয়েছে যে ব্লাড, দাঁড়ান দাঁড়ান, ব্লাড চালু হলে সেটা আর বন্ধ হয়, বন্ধ হয় না, না আমার ওষুধ খেয়ে সেটাকে বন্ধ করে রাখতে হয়, তবে বন্ধ থাকে। এখন অবশ্য ওষুধ খেয়েই আমি এখানে এসেছি। একদম ঠিক, 12 বছর থেকে শুরু হয়েছে। আপনি অনেক জায়গায় দেখিয়েছেন, এটা কোনো জায়গা থেকে ঠিক হয় না, অনেক ডাক্তার, অনেক কবিরাজ, ফেল ফেল, এখনো ফেল, এখনো ফেল। হ্যাঁ, লাস্ট আপনার কাছে, লাস্ট আমার কাছে, লাস্ট। ঠিক আছে, দেখি আমি পাস হই না ফেল হই, ঠিক আছে? তা তো ধরে রাখো, কি 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 কারণে হচ্ছে একবার ধরে রাখো, কটা প্রেত ছিল দেখো, কিছুদিন আগেই ভুগেছি দেখো। হ্যাঁ, আমি দেখে নিচ্ছি, দেখে নিচ্ছি, ওষুধ খেয়ে তারপরে এসেছি। প্লেটের জন্য হচ্ছিল, কতদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে এটা? 2 মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? এখানটা লাল রঙের চুন্নি বেঁধে দিয়ে যাবেন, তারপরে কিন্তু ভিডিও এসে বলতে হবে আমি পাস করেছি না ফেল করেছি, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, হাতে অনেকগুলো শিকড় পড়ে এসছে, দেখুন না, ওরে বাবা, পড়েছি, আপনি একটু দেখুন। ঠিক আছে, ঠিক আছে, 12 বছর থেকে ভুগছি, 28-29। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে আপনি সুস্থ হয়ে গেলেন, আমি যা যা বলবো সেই অনুযায়ী চলতে হবে, একদম সুস্থ হয়ে যাবেন, ঠিক আছে?